হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে মাইক্রোসফট অফিস প্রোগ্রামের আরেকটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন মাইক্রোসফট ওয়ার্ড। অর্থাৎ আজকের ভিডিওটা আপনি দেখবেন মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালের প্রথম পার্ট। অর্থাৎ এই পার্টে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করবেন এবং এর হোমের প্রত্যেকটা কাজ। তার আগে বলে নিই, মাইক্রোসফট ওয়ার্ডটা হচ্ছে ওয়ার্ড, সাধারণত লেখালেখির কাজটা এই অ্যাপ্লিকেশন দিয়ে করা হয়। আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডের আগে কিছু জেনেও থাকেন তারপর আজকের ভিডিওটা দেখবেন, কেননা আজকের এই ভিডিওতে মাইক্রোসফট ওয়ার্ড হোমের প্রত্যেকটা অপশন, অর্থাৎ একটা অপশনও বাদ দেওয়া হয়নি, স্টেপ বাই স্টেপ এক এক করে আমি দেখিয়ে দিয়েছি। ভিডিওটা যদি আপনি ভালোভাবে দেখেন এবং এটা প্র্যাকটিস করেন, আপনি এমএস ওয়ার্ডের বস হয়ে যাবেন। ভিডিওটা প্রায় 25 মিনিটের মতো লং, আপনি যদি একসাথে না দেখতে পারেন তাহলে আপনি এখানে ক্লিক করে ওয়াচ নাও লেটারে দিয়ে রাখবেন, তাহলে আপনি প্রত্যেকবার ঢুকে 10 মিনিট বা এরপরে 10 মিনিট এভাবে আপনি দেখতে পারেন বা আপনার সময় করে আপনি দেখতে পারেন। তাহলে চলুন শুরু করি মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালের প্রথম পার্টের হোম অপশনটা। মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার জন্য প্রথমে আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডটা আমরা তিনভাবে ওপেন করতে পারি। প্রথমত, আপনি আপনার উইন্ডোজের স্টার্ট বাটনে যাবেন। উইন্ডোজ স্টার্ট বাটনে যাওয়ার পরে একটু নিচের দিকে নামলে দেখতে পারবেন মাইক্রোসফট অফিস ফোল্ডার, অর্থাৎ আপনার এখানে যদি 2013 না হয় 16 হয়, এখানে 16 থাকবে। মাইক্রোসফট ওয়ার্ড 2007 থাকলে এখানে 7 থাকবে। আমার 13, এ কারণে 13 শো করতেছে। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটু নিচের দিকে এখানে মাইক্রোসফট অফিসের সবগুলো অ্যাপ্লিকেশন থাকবে। তো আপনি নিচের দিকে নামলে দেখতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ড, এখানে ওয়ার্ডে ক্লিক করবেন। ক্লিক করলে ব্ল্যাঙ্ক নিউ ডকুমেন্ট, ব্ল্যাঙ্ক নিউ ডকুমেন্টে ক্লিক করলে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন হবে। এ হচ্ছে একটা পদ্ধতি। এখন আমরা আরেকটা পদ্ধতি দেখব। আরেকটা পদ্ধতি হচ্ছে আপনি আপনার কম্পিউটারের সার্চ বক্সে আপনি লিখবেন ওয়ার্ড, এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড বা শুধু ওয়ার্ড লিখলেও আসবে, যে কোনো একটা লিখবেন, WORD। ওয়ার্ড লিখলাম, সবার প্রথমে চলে এসেছে ওয়ার্ড। আমি যদি এখানে ক্লিক করি তবে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন হয়ে যাবে। এখন আমরা দেখব আরেকটা পদ্ধতিতে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করব। তো এই জন্য আপনি আপনার ডেস্কটপে কিংবা কোনো ড্রাইভে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন নিউ। নিউতে গেলে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা এভাবে ক্লিক করবেন। তখন আপনি এখানে চাইলে যে কোনো নাম দিয়ে দিতে পারবেন। তবে এখানের মধ্যে একটা সুবিধা হচ্ছে কি, আপনি এইভাবে যদি মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করেন তাহলে আপনাকে নেক্সটে সেভটা করা লাগবে না। এই হচ্ছে এটার সবচেয়ে বড় সুবিধা। তারপরে এই মাইক্রোসফট ওয়ার্ডটিকে আমরা ক্লিক করে ওপেন করব। ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। ওপেন করার পরে এরকম একটা আপনার উইন্ডো আসবে। আপনি খেয়াল করে দেখবেন সাধারণত মাইক্রোসফট ওয়ার্ডের সবগুলা অ্যাপ্লিকেশানই একই রকম, 2007 বলেন, 13, 10, 13, 16, সবগুলো একই রকম, একটু হালকা একটু চেঞ্জ আছে। তারপর আমি 7টা একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো মাইক্রোসফট ওয়ার্ডের প্রথমত আমরা উইন্ডোটা পরিচিত হয়ে নেব। আমরা যদি খুঁটিনাটি সহ সব জানবো, এই কারণে আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডের উইন্ডোটা পরিচিত হয়ে নেবে। এটা হচ্ছে ওয়ার্ক এরিয়া, এটাকে ওয়ার্ক এরিয়া বলা হয়। উপরে সবার উপরে দেখতেছেন এটা হচ্ছে টাইটেল বার, অর্থাৎ এখানে আপনার ওয়ার্ডটা কী টাইটেলে সেভ আছে এই জন্য এটা নাম দেওয়া হয়েছে টাইটেল বার। তারপরে এই যে হোম ইনসার্টগুলো দেখতেছেন, এই বাটনটার নাম হচ্ছে রিবন, এটাকে রিবন বলা হয়। তারপরে এই যে দেখতেছেন এটা হচ্ছে রুলার, রুলার এখানে একটা আছে আর এখানে একটা আছে, এটার নাম হচ্ছে রুলার। তারপর এটা হচ্ছে স্ক্রল বার, এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার। আর আপনি যদি পেজটা একটু বড় করেন তাহলে এখানে আরেকটা স্ক্রল বার আসবে, এটা হচ্ছে হরাইজন্টাল স্ক্রল বার আর এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার। তারপরে এরকম একটা চিহ্ন যে উঠতেছে এটা হচ্ছে কার্সর, অর্থাৎ আপনি এখানে যেটা ওখানে ক্লিক করবেন সেখানে এটা এরকম করবে, এটা নাম হচ্ছে কার্সর। আমি যদি এখানে ক্লিক করি সেটা এখানে চলে আসবে, এটা নাম হচ্ছে কার্সর। এটা হচ্ছে ক্লোজ বাটন, আপনি এখানে ক্লিক করে এমএস ওয়ার্ডটা ক্লোজ করতে পারবেন। এটা হচ্ছে ম্যাক্সিমাইজ বাটন, অর্থাৎ আপনি এখানে ক্লিক করে এটাকে ম্যাক্সিমাইজ করতে পারবেন। আর এটা হচ্ছে মিনিমাইজ বাটন, আপনি এখানে ক্লিক করে এমএস ওয়ার্ডটাকে আপনি মিনিমাইজ করতে পারবেন। আমাদের মোটামুটি এমএস ওয়ার্ডের উইন্ডো পরিচিতিটা হয়ে গিয়েছে। এখন আমরা যদি 7-এর ইন্টারফেসটা দেখি বা উইন্ডোটা দেখি, সেটা হচ্ছে হোম বাটন বা অফিস বাটনটা একটু চেঞ্জ, আর মোটামুটি সবই একই রকম। এখন আমরা চলে যাব মাইক্রোসফট ওয়ার্ডের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে। তো মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম যে অপশনটা সেটা হচ্ছে ফাইল, এটা হচ্ছে পরের ভার্সনগুলোতে। 2007-এর ভার্সনটাতে এটা থাকে হোম বাটন, এই যে দেখতেছেন এটা হচ্ছে হোম বাটন।
আপনি এখানে যদি ক্লিক করেন, এই যে আমি ফাইলে ক্লিক করলাম, ফাইলে ক্লিক করার পরে এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইনফো, এটা আপনার দেখার দরকার নেই আপাতত। দ্বিতীয়টা হচ্ছে নিউ। সাপোজ আমি এখানে কোনো কিছু লিখলাম, আমি যদি প্রথম এখানে নিউতে যাই, নিউতে গেলে একটা নতুন ডকুমেন্ট ওপেন হবে। এই যে আমি নিউ দিলাম, প্লাস ব্ল্যাঙ্ক নিউ ডকুমেন্টে ক্লিক করবো, একটা নতুন ডকুমেন্ট ওপেন হবে। এটার কাজটা হচ্ছে নিউ। এই কাজটা আপনি কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে করতে পারেন, সেটার জন্য আপনাকে কন্ট্রোল এন এ ক্লিক করতে হবে, তাহলে এটা শর্টকাটে আসবে। তাহলে আপনি যদি ফাইলে গিয়ে নিউতে ক্লিক করেন, নতুন পেজ ওপেন হবে। তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ওপেন। এই ওপেন দ্বারা আপনি সেভকৃত কোনো ডকুমেন্ট ওপেন করতে পারবেন। সাপোজ আমি এখানে ওপেনে ক্লিক করলাম, তাহলে ওপেনে ক্লিক করার পরে আমি এই যে আমার রিসেন্ট এগুলোতে ক্লিক করলে ওপেন হবে। কিংবা আপনি যদি আপনার কোনো ডকুমেন্ট কম্পিউটারের ভিতরে সেভ থাকে, তাহলে আপনি কম্পিউটার গিয়ে ডেস্কটপে গিয়ে যে কোনো কিছু আপনি ওপেনে ক্লিক করবেন, ওপেন হবে। অর্থাৎ আপনি ওপেন দ্বারা কোনো সেভকৃত ডকুমেন্ট ওপেন করতে পারবেন। এটার শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল ও। কন্ট্রোল ও দিলেও সেম কাজটা আপনি শর্টকাটে করতে পারবেন। তারপরে যে অপশনটাতে যাবো সেটা হচ্ছে সেভ। আপনি যদি কোনো ডকুমেন্টকে সেভ বা সংরক্ষণ করতে চান, তাহলে আপনি ফাইলে গিয়ে এই সেভে ক্লিক করবেন। আমার এই ডকুমেন্টটা কিন্তু সেভ, আমি একটা নতুন ডকুমেন্ট নিলাম, ফাইলে গিয়ে সেভে ক্লিক করলাম। এখন আমি সেভটা কোথায় করবো, ডেস্কটপে করবো না মাই কম্পিউটারে অন্য কোথাও ব্রাউজ করে করবো? তা আমি আপাতত জন্য ডেস্কটপে করছি, আপনি অবশ্যই ডেস্কটপে করবেন না। আমি ডকুমেন্ট দিলাম, দেখুন এটা সেভ হয়ে গিয়েছে। তো এই সেভের কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল এস। কন্ট্রোল এস চাপলে আপনাকে এত কষ্ট করে ফাইলে গিয়ে সেভ করতে হবে না। তারপর আমরা যাব পরের অপশনে। পরের অপশনের জন্য আপনি ফাইলে গিয়ে সেভ অ্যাসে যাবেন। সেভ অ্যাসটা হচ্ছে কি, একটা ফাইল সেভ করা আছে, মনে করুন আমার এই ফাইলটা সেভ করা আছে, তো এটাকে আমি সেভ অ্যাস করবো, আবার নতুন করে সেভ করব, সেভ হু আর একটা কপি। এই জন্য আপনি ফাইলে গিয়ে সেভ অ্যাসে যাবেন। আপনি যেখানে নতুন করে সেভ করতে চান ওখানে নতুন করে কোনো নাম দিয়ে সেভ দিয়ে দিবেন, বাস ফাইলটি নতুন করে সেভ অ্যাস হয়ে যাবে। তারপর এখান থেকে আরও যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে, আপনি যদি এই প্রিন্টটা আমাদের পরে আসবে, তারপর সিরিয়াল আসতেছে তাই বলতেছি, এখানে আপনি প্রিন্ট পাবেন। প্রিন্টে ক্লিক করলে আপনি আপনার যে ডকুমেন্টটা প্রিন্ট দিতে চান, প্রিন্টে গিয়ে প্রিন্টার সিলেক্ট করে ওকে দিলে প্রিন্ট হয়ে যাবে। আর প্রিন্টারের শর্টকাট হচ্ছে কন্ট্রোল পি। তারপর অপশনগুলো অনেক অ্যাডভান্স অপশন, আপনার জন্য আপাতত লাগবে না, পরে আমি কোনো এক সময় দেখিয়ে দেবো। সেটা হচ্ছে শেয়ার, আপনি শেয়ার করবেন এক্সপোর্ট কোনো ফাইল আপনি এখানে আনতে চাইলে। তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লোজ, আপনি ফাইলটা ক্লোজ করবেন, তাহলে এখানে ক্লোজে ক্লিক করলে ফাইলটা ক্লোজ হয়ে যাবে, এখানে কোনো ফাইল ওপেন নাই। এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে প্রটেক্ট। প্রটেক্ট হচ্ছে আপনি ফাইলটা কীভাবে প্রটেক্ট করবেন, আপনি ফাইলটাকে লক করতে পারবেন কিংবা আপনার লেখাগুলোকে আপনি প্রটেক্ট করতে পারবেন, তো এটার জন্য আপনি বিস্তারিত ভিডিও পাবেন। তারপর আমরা যদি একটু সেভেনের দিকে খেয়াল করি, প্রথম হচ্ছে সেম আগের মতো নিউ ওপেন সেভ সেভ অ্যাস প্রিন্ট, শুধু এখানে একটু প্রিপেয়ারটা ভিন্ন, প্রিপেয়ারটা সেম। ওই যে আমি এখানে প্রটেক্ট দেখালাম, এখানে প্রটেক্টটা হচ্ছে প্রিপেয়ার, সেম। সেন্ড হচ্ছে এখানে শেয়ারটা, আর বাকিগুলো তো একই ক্লোজটা। এখন আমি এমএস ওয়ার্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্যাবটা অর্থাৎ হোম ট্যাবটা নিয়ে আলোচনা করবো। এখানে ইনসার্ট আছে, ফার্স্টে আমি হোম ট্যাবটা নিয়েই যাব, এটা অনেক গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে নেবেন। এখন আমরা যে প্রথম অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই, দেখুন একটা সিজার চিহ্ন, অর্থাৎ এটাতে আপনি কাট করবেন, এটার নাম হচ্ছে কাট। এটা এখন ইনঅ্যাক্টিভ আছে, আমি কোনো কিছু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখুন এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আমি আবারও বলছি, আপনি যদি মাইক্রোসফট অফিসের যে কোনো একটি প্রোগ্রাম আগে জেনে থাকেন বা পারেন, তাহলে অন্যগুলো কিন্তু অনেক সহজ হয়ে যায়। যেন আপনি এক্সেল বা পাওয়ার পয়েন্ট বা যে কোনো কোথাও যদি আপনি বেসিক এগুলো জানেন, কাট কপি পেস্ট তারপর সিলেক্ট, এগুলো সাধারণত সব জায়গায় একই রকম, জাস্ট আপনি একটা পাল্লা আর একটা সহজ হয়ে যাবে, তারপরও দেখতে থাকুন। তো এখানে কাট করার জন্য প্রথমে আপনি কি কাট করতে চান, অর্থাৎ আপনি কতটুকু লেখা কাট করতে চান সেটা আপনি সিলেক্ট করবেন। আমি যদি এতটুকু কাট করতে চাই এটা সিলেক্ট করবো, বা এতটুকু করলে সিলেক্ট করবো, সিলেক্ট করে এই কাট অপশনে ক্লিক করবেন। আমি কাট দিলাম, আমার লেখাটা কাট হয়ে গিয়েছে, এটা হচ্ছে কাট। আপনি কোনো কিছু কেটে ফেলবেন, তবে কাট করলে এটা কিন্তু কপি আকারে থেকে যায়, কিন্তু কাট হয়ে চলে যায় কিন্তু কপির মতো থেকে যায়। আর এটা শর্ট কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল এক্স। তারপর যেটা দেখছেন সেটা হচ্ছে পেস্ট। আপনি পেস্টটা হচ্ছে আপনি কোনো লেখা যদি কপি করেন, এটাতে ক্লিক করে পেস্ট করতে পারবেন, কিংবা কাট করলেও এটা পেস্ট হবে।
এই যে আমি যেটা কাট করেছি সেটা এখানে পেস্ট করলাম, এই দেখুন কাট করা লেখাটা পেস্ট হয়ে গেছে। এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল ভি। আবার এই পেস্টের ভিতরে কিছু অ্যাডভান্স অপশন আছে, আপনি পেস্টে যদি নিচে অ্যারোসিনেতে ক্লিক করেন পেস্টটা আপনি কীভাবে করবেন, আপনার সোর্স ফরম্যাটিং সহ করলে এইটাতে ক্লিক করবেন, মার্স ফরম্যাটিং গেলে এটাতে করবেন, কিপ টেক্সট অনলি শুধুমাত্র টেক্সটুকু করবেন তাহলে এটাতে ক্লিক করবেন, আর স্পেশাল পেস্টে গেলে এখানে আরও একটা অপশন পাবেন ফরম্যাট টেক্সট HTML ফরম্যাট, কোন ফরম্যাটে আপনি পেস্ট করতে চান এটাও পাবেন, এটা অ্যাডভান্স লেভেলের, পরে আপনি দেখিয়ে দেবো। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কপি, কপিটা হচ্ছে কোনো কিছু হুবহু কপি করা, এই জন্য আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কতটুকু কপি করবেন ততটুকু আপনাকে সিলেক্ট করতে হবে। আমি এতটুকু কপি করবো এই জন্য এতটুকু সিলেক্ট করলাম, তারপরে এই বাটনে ক্লিক করলাম, এটা কপি হয়ে গিয়েছে। আর এটা কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল সি। আমি কপি কেন করবো, আমি নিচে লেখাটা আমার আরও প্রয়োজন, এই জন্য আমি পেস্টে ক্লিক করলাম, সেম আমার কপিকৃত জিনিসটি পেস্ট হয়ে গিয়েছে, এটা হচ্ছে কপি। তারপর যে অপশনটা সেটা হচ্ছে ফরম্যাট প্রিন্টার। ফরম্যাট প্রিন্টারের কাজ হচ্ছে আগে যে একটা ফরম্যাট আছে ওটাকে হুবহু ওই ফরম্যাট করা, এটা হচ্ছে এটার সংক্ষেপে নিয়মটা। সাপোজ আমি এই লেখাটুকু মনে করেন আমার অনেক বড় এবং বোল্ড, আমি এটাকে এটার ফরম্যাটে করব, তো এখানে আবার কষ্ট করে ফন্ট দিয়ে বড় করতে হবে, এটা না করে আমি এটা সিলেক্ট করব, এই ফরম্যাট প্রিন্টারে ক্লিক করব, যেটাকে ফরম্যাট প্রিন্টার বা এরকম করতে চায় সেটাকে এইভাবে সিলেক্ট করে দেব। ওটা দেখুন ওটার মতো হয়ে গিয়েছে, আমি এটা ধরে এটাতে সিলেক্ট করে দেব, সেম ওটার মতো হয়ে যাবে। এখানে একটা টেকনিক আছে, আপনি যদি প্রত্যেকবার সিলেক্ট করেন তাহলে কিন্তু এটা চলে যাবে, সিলেক্ট করে আমি দিলাম এখন এটা আবার চলে গিয়েছে। আপনি যদি অনেকগুলো করতে চান এখানে একটা টেকনিক হচ্ছে আপনি এটা সিলেক্ট করে ডাবল ক্লিক করবেন, এটা কিন্তু এখন থেকে যাবে, দেখুন থেকে যাচ্ছে, এটা হচ্ছে এটার টেকনিক। তার নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ক্লিপ বোর্ড, আপনি এখানে এটাতে ক্লিক করলে একটা বোর্ড ক্রিয়েট হবে, আপনি কোনো কিছু কপি করলে ওই বোর্ডে গিয়ে এটা জমা হবে। আমি ক্লিয়ার করে সাপোজ আমি এখানে টরটুকু শুধু কপি করলাম, এখানে এখানে ক্লিপ বোর্ডে এই কপিটা ক্লিপ হয়ে যাবে। আমি সাধারণত যদি কপি করি এখানে ফার্স্টে টটা কপি করলাম তারপরে আমি এখানে লটা কপি করলাম, সাধারণত কিন্তু কপি আগেরটা চলে যায়, সর্বশেষ যেটা কপি সেটা থেকে যায়, আর ক্লিপবোর্ড করলে আপনার প্রত্যেকটা কপি এখানে থেকে যাবে। আমি ফার্স্টে টটা কপি করেছি, ক্লিপবোর্ড থাকলে আমি ইউতে প্রথমটাতে ক্লিক করলে দেখুন টটা চলে এসেছে, পরেরটা আমি ল ক্লিপবোর্ড করছিলাম বা কপি করছিলাম তো এখানে ক্লিক করলে লটা চলে আসবে, এটা হচ্ছে ক্লিপবোর্ডের কাজ। তারপর অপশনটা হচ্ছে ফন্ট, পুরা অপশনটা হচ্ছে ফন্টের, ফন্ট সম্পর্কিত এখানে কাজ, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আর একটু ভালো করে দেখুন, অর্থাৎ আমি এখানে যদি কোনো ফন্ট চেঞ্জ করতে চাই পরিবর্তন করতে চাই সেটা ইউজ করব। সাপোজ আমার এই ফন্টটা ভালো লাগতেছে না আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই ফন্টে ক্লিক করব, ক্লিক করে এটা আমার যেই রকম পছন্দ ওরকম ফন্ট আমি দিলাম, এভাবে আপনি ফন্টের কাজটা করতে পারবেন। তো এখানে আপনি সেম আপনার যদি কোন বাংলা ফন্ট থাকে আপনি ইংলিশ দিলে কিন্তু হবে না, আপনি বাংলা ফন্টটাই দিতে হবে তাহলে ফন্টটা চেঞ্জ হবে। ফন্টের আরও একটা চেঞ্জের অপশন আছে সেটা আমি পরে দেখাচ্ছি। তারপর অপশনটা হচ্ছে সাইজ, অর্থাৎ আপনার ফন্টের সাইজটা কত হবে সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন, আমি কোন ফন্টটার সাইজ দিব সেটা সিলেক্ট করলাম, তারপরে ফন্টে গিয়ে আমি ফন্ট 8, 10, 12, 14, 30 এভাবে নিচের দিকে যাবেন। সাপোজ আমি 72 দিলাম, ফন্টটা 72 হয়ে গিয়েছে, সাপোজ আপনি এখানে 80 দিবেন তাহলে কি করবেন, খুঁজে পাচ্ছেন না তাই তো, কোনো টেনশন নেবেন না, এখানে কার্সর দিয়ে ক্লিক করে ম্যানুয়ালি আপনি 80 বসিয়ে দিবেন, তাহলে দেখুন আমার ফন্টটা 80 হয়ে গিয়েছে। বা আপনি আগের মতো সিলেক্ট করে আপনি এখানে 10 দিবেন, এই যে ফন্টটা 10 হয়ে গিয়েছে, তো আপনি এটা দেখে নেবেন। তারপর অপশনটা হচ্ছে এক ফন্ট করে বড় করা, অর্থাৎ আমি এখানে এক ফন্ট করে বড় করার জন্য আপনি এখানে ক্লিক করবেন তাহলে এক ফন্ট করে বড় হবে, আর যদি এই অপশনে আপনি ক্লিক করেন এক ফন্ট করে ছোট হবে। এটার একটা কিবোর্ড শর্টকাট আছে, সেটা হচ্ছে আপনি সিলেক্ট করে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট লাস্ট, অর্থাৎ থার্ড ব্র্যাকেট লাস্ট শেষেরটা যদি আপনি ক্লিক করেন এক ফন্ট করে বড় হবে, আর কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ফার্স্ট অর্থাৎ যেটা দিয়ে শুরু হয় ওটাতে ক্লিক করলে এক ফন্ট করে ছোট হবে।
তারপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চেঞ্জ কেস। চেঞ্জ কেস হচ্ছে দেখুন আমার এখানে কিন্তু কিছু ফন্ট প্রথমটা বড় হাতের, তারপরের গুলো কিন্তু ছোট হাতের, আবার এটা বড় হাতের, সবগুলো ছোট হাতের, এইগুলো আমি চেঞ্জ করে সবগুলা বড় অক্ষর দেব, ক্যাপিটাল লেটার দেব। তাহলে আমি সবগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে এই চেঞ্জ কেসে যাব। তারপর সেন্টেন্স কেস দিলে শুধুমাত্র প্রথমটা বড় হবে, বাকিগুলো ছোট হবে দেখুন। আর আমি সেন্টেন্স কেসে গিয়ে যদি লোয়ার কেস দিই সবগুলো ছোট হয়ে যাবে, সেন্টেন্স কেসে গিয়ে আপার কেস দিলে সব বড় হয়ে যাবে, সেন্টেন্স কেসে গিয়ে ক্যাপিটাল ইচ ওয়ার্ড প্রত্যেক অক্ষর বড় হবে, ওখানে গিয়ে টুগল কেস দিলে শুধু প্রথমটা ছোট হবে বাকিগুলো বড় হবে। এটা হচ্ছে চেঞ্জ কেসের কাজ। এটার একটা কিবোর্ড শর্টকাট বা একটা টেকনিক আছে, আপনি যদি শিফট এফ থ্রিতে ক্লিক করেন তাহলে একবার বড় হাতের হবে, একবার ছোট হাতের হবে, আবার সেন্টেন্স কেস হবে, এভাবে আপনি কাজটা করতে পারবেন। তারপরে যে অপশনটা সেটা হচ্ছে যে ক্লিয়ার ফরম্যাটিং। আমি এখানে সিলেক্ট করে এই ক্লিয়ার ফরম্যাটিং ক্লিক করব, কোনো ফরম্যাট থাকবে না, আপনার এমএস ওয়ার্ডে যেটা ডিফল্ট সেটা হয়ে যাবে, নর্মাল ফন্ট হয়ে যাবে এবং নর্মাল সাইজ হয়ে যাবে, অর্থাৎ এটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। তারপরে যে অপশনটা সেটা হচ্ছে যে বি অর্থাৎ বোল্ড, আপনি বোল্ড করার জন্য সিলেক্ট করে এখানে বিতে চাপবেন বোল্ড হবে, আবার বিতে চাপবেন আনবোল্ড হবে। এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল বি, কন্ট্রোল বি চাপলে বোল্ড হবে। তারপর অপশনটা হচ্ছে ইটালিক, আপনি লেখাটা বাঁকা করে দেবেন ইটালিক হবে, এই জন্য সিলেক্ট করে আয়ে চাপবেন ইটালিক হবে, আবার আয়ে চাপবেন ইটালিক উঠে যাবে। এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল আই। তারপর একটা হচ্ছে আন্ডারলাইন, আপনি যদি এখানে সিলেক্ট করে আন্ডারলাইনে ক্লিক করেন এটা আন্ডারলাইন, নিচে একটা আন্ডারলাইন হবে, যতটুক সিলেক্ট করবেন ততটুক আন্ডারলাইন হবে। আবার যদি আপনি আন্ডারলাইন উঠাতে চান তাহলে সিলেক্ট করে আপনি এই অপশনে ক্লিক করবেন আন্ডারলাইন উঠে যাবে। এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল ইউ, আপনি কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন হবে, কন্ট্রোল আবার ইউ দিলে আন্ডারলাইন উঠে যাবে। তবে এখানে কিন্তু আরও দুই একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি সিলেক্ট করে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, তারপর আপনি আন্ডারলাইন কোনটা দিতে চান, ডাবল আন্ডারলাইন দিতে চাইলে এখানে ক্লিক করবেন ডাবল আন্ডারলাইন হবে, আবার ক্লিক করবেন উঠে যাবে এখানে ক্লিক করবেন, কিংবা যদি আপনি আরও দিতে চান তাহলে এখানে সিলেক্ট করে এখানে ক্লিক করে এই যে এটা চাপ দিলে মোটা হবে, আপনি প্রিভিউ দেখতেছেন এই যে এরকম হবে, কিংবা আপনি যদি আরও কালার দিতে চান কালার হয়ে যাবে, এটা হচ্ছে আন্ডারলাইন। তারপর অপশনটা হচ্ছে স্ট্রাইক থ্রু, অর্থাৎ আপনি যদি এটা ক্লিক করেন লেখার মাঝখানে একটা দাগ চলে আসবে, আবার ক্লিক করলে দাগটা চলে যাবে। তারপর অপশনটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, অর্থাৎ একটা লেখা একটা ফন্ট ছোট করবো, অর্থাৎ আমি টিউটোরিয়ালের টিটা বড় থাকবে আর লেখাটা সাবস্ক্রিপ্ট নিচে চলে যাবে, তাহলে আমি যতটুকু সাবস্ক্রিপ্ট করব ওই লেখাটুকুকে সিলেক্ট করে সাবস্ক্রিপ্টে ক্লিক করব। দেখুন নিচে হয়ে গেছে। এই কাজটা সাধারণত গাণিতিকের ক্ষেত্রে বা গণিতের ক্ষেত্রে কাজ করে। সাপোজ আমি টেনের নিচে টু দেব, তাহলে আমি টু লিখব, লেখার পরে সিলেক্ট করব, সিলেক্ট করে সাবস্ক্রিপ্টে ক্লিক করব, তাহলে দেখুন এটা নিচে হয়ে গিয়েছে। আবার সাব সিলেক্ট করে এখানে ক্লিক করলে এটা নর্মাল হয়ে যাবে। কিবোর্ড শর্টকাটে করতে হবে সেটার জন্য কন্ট্রোল উপরে যে ইকুয়াল টু আছে বা প্লাস ওখানে চাপবেন নিচে নেমে যাবে, আবার চাপবেন এটা নর্মাল হয়ে যাবে। তারপর এটা যে সুপার স্কিপ, অর্থাৎ আপনি এটা উপর উঠাবেন, আপনি স্কোয়ার দিবেন, টেনের স্কোয়ার দিবেন, তাহলে আপনি যতটুকু দিতে চান, আমি এখানে টু দিব, টু সিলেক্ট করে এখানে ক্লিক করব, সুপার স্কিপ অর্থাৎ উপর উঠে গেছে স্কোয়ারের মতো, আবার ক্লিক করলাম নর্মাল হয়ে গেছে। সেম আগের মতো কিবোর্ড শর্টকাট আপনি করতে চাইলে কন্ট্রোল শিফট ওই যে ইকুয়াল টু বা প্লাস আপনি ক্লিক করুন উঠে যাবে, আবার ক্লিক করবেন নর্মাল হয়ে যাবে। সব কিছুর জন্য আগে প্রথমে সিলেক্ট করে নেবেন, তারপর আমি সিলেক্ট করলাম। পরের অপশনটা হচ্ছে টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি, এখানে ক্লিক করার পরে এই যে দেখতেছেন ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনি এখান থেকে ফন্টগুলো এরকম চেঞ্জ করে নিতে পারেন। আমি এটুকু সিলেক্ট করে নিই এই জন্য হয় নাই। এখানে আরও একটু কাজ আছে, আপনি এখানে যদি মাউস নেন আউটলাইন করতে চাইলে আপনি আউটলাইন হবে, শ্যাডো দিতে চাইলে শ্যাডো হয়ে যাবে লেখাগুলার, কিংবা আপনি যদি এখানে রিফ্লেকশন দিতে চান রিফ্লেক্ট হবে, এগুলো আপনি দেখে নেন, দেখে নিলে বুঝতে পারবেন। তারপর অপশনটা হচ্ছে কালার করবেন, টেক্সট হাইলাইট কালার, টেক্সট হাইলাইট কালারে ক্লিক করলে আপনি যে কালার করবেন সেই কালার উপরে মাউস নিয়ে এভাবে ছেড়ে দিলে কালারটা হয়ে যাবে। তারপর অপশন হচ্ছে ফন্ট কালার, এই যে এখন এতক্ষণ কিন্তু আমার ফন্টটা কালার হয় নাই, নিচে কালার হয়েছে, এখন আমি ফন্টটা কালার করবো, এই জন্য সিলেক্ট করবো, সিলেক্ট করে এখানে ক্লিক করে যেই কালার দিতে চাই, এখানে চাইলে আমি মোর কালার আছে আর অন্যান্য কালার আছে এগুলো আমি দিতে পারবো, কাস্টমে গিয়ে এখান থেকেও দিতে পারবেন। তো আপনি এখানে ক্লিক করে যে কোনো পছন্দের আপনি কালার দিয়ে দিতে পারবেন, এটা হচ্ছে ফন্ট কালার।
এখন আমাদের ফন্ট অপশনটা শেষ হয়ে গেছে। তারপর হচ্ছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের প্রথমটা হচ্ছে বুলেট। তো আপনি এখানে লেখার শুরুতে কোনো বুলেট দিবেন, এই বুলেটস দিতে হলে আপনি যতগুলো সিলেক্ট করবেন ততগুলোতেই বুলেট হবে। আপনি এখানে বুলেটে ক্লিক করবেন, দেখুন এই ধরনের একটা বুলেট বা চিহ্ন চলে এসেছে। তা আপনি যদি এরকম না দিতে চান তাহলে আপনি এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে এখানে তীর চিহ্ন বা অ্যারো চিহ্ন আছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই যে পছন্দ মতো আপনি এগুলা দিতে পারবেন, যেটা আপনার পছন্দ হয় বা ভালো লাগে আপনি সেটা দিয়ে দিবেন, এভাবে আপনি বুলেটটা হবে। তারপর আপনি চান না আপনি বুলেট দিবেন না, আপনি এখানে নাম্বার দিবেন, তাহলে এই যেখানে নাম্বারে ক্লিক করবেন নাম্বারটা হয়ে যাবে। এখানে ইংলিশ আছে জন্য এটা ইংলিশ হয়েছে, এখানে বাংলা আছে এই জন্য বাংলাটা হয়ে গিয়েছে। তো আপনি যদি এরকম না দিয়ে আরও বিস্তারে দিতে চান এই চিহ্নে ক্লিক করবেন, এখান থেকে বিভিন্ন স্টাইল আছে, আপনি যেরকম দিতে চান সেই রকম হবে। তারপরটা হচ্ছে এরকম একটা স্টাইল আপনি সেম সিলেক্ট করে যেখানে যেরকম দিতে চান সেরকম হয়ে যাবে। তারপর অপশনটা হচ্ছে আপনি এই যে একটু একটু করে সরাবেন বা ট্যাপ দিবেন, তাহলে আপনি এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে এই চিহ্নে ক্লিক করবেন, দেখুন একটু একটু করে কিন্তু ডান দিকে সরে যাচ্ছে। এই কাজটা আপনি কিবোর্ডে ট্যাপ চাপলেও এই কাজটা হবে। তারপর আপনার এইদিকে একটু সরে গেছে, তাহলে আপনি এই সাইডে ক্লিক করবেন, তাহলে একটু ট্যাবে এগুলা সরবে। তারপর হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, অর্থাৎ আপনার লেখাগুলো যদি এলোমেলো থাকে তাহলে এগুলো ঠিক হবে। অর্থাৎ শুরু সিরিয়াল আমি যদি এখানে সাপোজ আমি এখানে লিখলাম এ এস ডি ই এভাবে লিখলাম, কিন্তু লেখাগুলো দেখুন সাজানো নেই, অর্থাৎ আমি এখানে সিরিয়াল ওয়াইজ সাজাবো। সিরিয়াল ওয়াইজ এখানে কিন্তু এর পরে ডি বা ই পরে, তো এই জন্য আমি এগুলো সিলেক্ট করে অ্যাসেন্ডিংয়ে ক্লিক করলাম। তারপর প্যারাগ্রাফ ঠিক রেখে অ্যাসেন্ডিংয়ে ওকে দিলাম। এখন দেখুন এরপরে ডি, এখানে যদি বি থাকতো তাহলে কিন্তু বি চলে আসতো। আবার আমি ডিসেন্ডিং করবো, এলোমেলোভাবে নিচের দিক থেকে সাজাবো, তাহলে আমি এভাবে সিলেক্ট করে অ্যাসেন্ডিংয়ে যাবো। যাওয়ার পরে যে এখানে ডিসেন্ডিংয়ে ক্লিক করবো ওকে দিব, তাহলে কিন্তু উল্টা দিক থেকে চলে আসবে। সেম আমি যদি এগুলো যদি সংখ্যার ক্ষেত্র করি এক তিন পাঁচ সাত দুই এভাবে দিই, সেম এভাবে কিন্তু কাজটা হবে। এভাবে সিলেক্ট করে আপনি অ্যাসেন্ডিংয়ে গিয়ে অ্যাসেন্ডিং দিবেন, তাহলে কিন্তু দেখুন একের পর দুই তিন চলে এসেছে। তো এটা হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিংয়ের কাজ। তারপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অর্থাৎ লেখাটা আপনার পেজের কোথায় থাকবে। আপনি যদি এখানে ক্লিক করেন সেন্টারে, লেখাটা সেন্টারে চলে আসবে, এখানে সেন্টারে চলে আসবে। এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল ই, কন্ট্রোল ই দিলে সেন্টার চলে আসবে, কন্ট্রোল জে দিলে জাস্টিফাই, অর্থাৎ লেখাটা পেজের সমান হয়ে যাবে। আপনি এখানে ক্লিক করলে পুরো পেজ হবে, আপনি এখানে বুঝবেন না। আর যদি লেখা থাকতো আমি এটা দিলে, এই যে দেখুন এখানে একটু ফাঁকা রয়ে গিয়েছে, আর আপনি যদি আমি যদি এখানে ক্লিক করে এই চিহ্নে ক্লিক করি তার লেখাটা জাস্টিফাই পুরোটা হয়ে যাচ্ছে। এটা কিবোর্ড শর্টকাট কন্ট্রোল জে। তো লেখাটাকে আমি বাম দিকে রাখবো, তাহলে এখানে ক্লিক করবো। এটার কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এল, আমি রাইটে রাখবো, তাহলে এভাবে ক্লিক করবো, এটাতে ক্লিক করবো। এটার কিবোর্ড শর্টকাট কন্ট্রোল আর। তারপর অপশনটি বোঝানোর জন্য আমি একটা লেখা নিলাম, সেটা হচ্ছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। এটা হচ্ছে আপনার লাইনের কতটুকু, লাইনের মাঝে কতটুকু স্পেসিং দিবেন বা কতটুকু প্যারাগ্রাফে স্পেস হবে সেটার কাজটা হচ্ছে এখানে। অর্থাৎ আমি এই লেখার মধ্যে আমি আরও ফাঁকা দরকার, এই জন্য আমি এখানে যাব, এখানে গিয়ে আমি ওয়ান দিলে একটু ফাঁকা হবে, আর 1.15 দিলে একটু ফাঁকা হবে, দেড় দিলে আরও বেশি ফাঁকা হবে, দুই দিলে আরও বেশি ফাঁকা হয়ে যাবে। অর্থাৎ আপনি লাইনে কতটুকু স্পেস দিবেন এটার জন্য আপনি এখানে ক্লিক করে স্পেসিংটা দিবেন। না আপনি আপনার এখানে দেড় না, আপনি এখানে 1.10 দিবেন, তাহলে কী করবেন, লাইন স্পেসিং অপশনে যাবেন, অপশনে গিয়ে আপনি আপনার ইচ্ছা মতো এখানে সিঙ্গেল দিবেন, এখানে এখানে 1.05 দিবেন, ওকে দিলেন, আপনি আপনার ইচ্ছা মতো দিবেন। এখানে কিন্তু 1.05 নেই, এটা হচ্ছে লাইন স্পেসিং। এখানে গিয়ে আফটার বিফোর চাইলে আপনি দিতে পারবেন। তো লাইন স্পেসিং অপশনে যদি যান আপনি, এই যে আপনি লেফটে কতটুকু জায়গা রাখবেন, লেফটে আমি 1 রাখলাম, রাইটে 1 রাখলাম, বিফোরে আমি প্রত্যেকটা লাইনের উপরে 1 দিলাম, নিচে 1 করে দিয়ে ওকে দিলাম। দেখুন আমার এখানে 1 ইঞ্চি খালি হয়ে গিয়েছে, উপরে 1 করে আছে। তো আপনি এখানে গিয়ে লাইন স্পেসিংটা দেখে নেবেন, না বুঝলে ভিডিওতে কমেন্ট করবেন। তারপর অপশনটা হচ্ছে কালার থিম, আমি এখানে সিলেক্ট করলাম, তারপরে এখানে কালারে গিয়ে যে কালার দিতে চাই নিচে সেই কালারটা হবে, এটা হচ্ছে কালার থিম। তারপর হচ্ছে বর্ডার, অর্থাৎ আমি এখানে এই লাইনের নিচে একটা বর্ডার দিব, এই জন্য এখানে গিয়ে এই যে নিচে লেখা দিচ্ছেন অর্থাৎ বটম বর্ডার, এখানে ক্লিক করলাম, দেখুন নিচে একটা বর্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমি যদি উপরে একটা বর্ডার দিব, তাহলে এখানে সিলেক্ট করব কিংবা মাউসের কার্সরটা রাখবো, এখানে গিয়ে টপ টু বর্ডার, উপরে একটা বর্ডার হয়ে গিয়েছে।
কিংবা আমি চাই এখানে লেফটে বর্ডার দিতে, শুধু লেফটে বর্ডার হবে, রাইটে দিতে চাইলে রাইটে হবে, চারদিকে দিতে চাইলে চারদিকে, এরকম একটা বর্ডার ক্রিয়েট হয়ে যাবে। আবার যদি নাম দিতে চাই যে এখানে সিলেক্ট করে আমি নো বর্ডার দিব, সবগুলো বর্ডার উঠে যাবে। আবার আমি এখানে যদি সিলেক্ট করি বা মাউস বা কাটসার নিয়ে অল বর্ডার দিই, প্রত্যেকটার নিচে বর্ডার হয়ে যাবে। এখানে আরও যে অপশন আছে সেটা হচ্ছে বর্ডারে ক্লিক করার পর আপনি এখানে যদি ইনসাইড বর্ডার দিতে চান ইনসাইড হবে, তারপর আপনি যদি ডায়াগোনাল অন বর্ডার দিতে চান যে এরকম হবে, ডায়াগোনাল আপ বর্ডার দিতে চাইলে এরকম হবে, হরিজন্টাল লাইন দিতে চাইলে যে এরকম একটা বাঘ হয়ে যাবে। তারপরে যদি ড্র টেবিল নিজের ইচ্ছা মতো কোনো টেবিল তৈরি করছেন, এখানে ক্লিক করবেন এবং এই যে দেখুন ইচ্ছা মতো আমার টেবিল তৈরি আমি করে নিতেছি। এই দেখুন আপনি এখানে যদি ড্র টেবিল দিতে চান, এইভাবে আপনি যতগুলো ইচ্ছা এভাবে আপনি ড্র টেবিল করে নিতে পারেন এখান থেকে। আবার এখানে গিয়ে অনেকগুলো অপশন আছে, এখানে এগুলো দেখে নিতে পারেন, স্প্লিট করতে পারেন বা ডিলিট করতে পারেন। তারপরে অপশনটা হচ্ছে স্টাইল, তেমন গুরুত্বপূর্ণ না, তারপরে দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ আপনি এখানে আপনার মাউসের কার্সরটা রাখবেন কিংবা সিলেক্ট করবেন, রাখার পর আপনি এখানে স্টাইলে যাবেন, যেরকমে ক্লিক করবেন ওই রকম কিন্তু স্টাইল হয়ে যাবে। আরও স্টাইলে যেতে চাইলে আপনি এখানে ক্লিক করবেন, এই যে এখানে বিভিন্ন ধরনের স্টাইল হয়ে যাবে। তারপর কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ অপশন আছে, সেটা হচ্ছে ফাইন্ড। অর্থাৎ আপনি এখানে ফাইন্ডে ক্লিক করবেন, ফাইন্ডে ক্লিক করলে আপনি কোনো কিছু খুঁজে বের করতে পারবেন। অর্থাৎ আপনার এখানে 100টা পেজ আছে, 10টা 20টা 15টা পেজ আছে, আপনি পেজের মধ্যে সাপোজ এক জায়গায় লেখা হ্যাব, এই হ্যাবটা আপনার খুঁজে বের করতে কষ্ট হবে, সেজন্য আপনি এখানে লিখবেন HAVE, হ্যাব দিয়ে এন্টার দিবেন, বা এন্টার না দিলেও ধরবে এই যে আমাকে দেখিয়ে দিচ্ছে আমার এখানে হ্যাব আছে। আপনি শুধু এখানে ইংরেজি না, এখানে বাংলা লেখাও খুঁজে বের করতে পারবে। আপনি এখানে যদি কোনো বাংলা লেখা খুঁজতে চান, অর্থাৎ আমি এখানে খুঁজব বিখ্যাত, এই জন্য প্রথমে আমার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিলাম, তারপর লিখলাম বিখ্যাত, লিখে এন্টার দিলাম। দেখুন এখানে বিখ্যাতটা ধরে দিয়েছে, যদি এখানে লেখাটা বুঝতে পারছেন, এখানে লেখাটা উঠে না, এটা আপনি অন্যভাবে করতে পারবেন। এখানে আপনি কী খুঁজছেন সেটা যদি আপনি লিখে যান, সাপোজ আমি এখানে লিখলাম তথ্য, তথ্য লিখে আমি কপি বা কাট করে নিয়ে এখানে পেস্ট, কন্ট্রোল ভি দিলাম, পেস্ট দিয়ে দেখুন তথ্যটা কোথায় আছে দেখিয়ে দিচ্ছে। তো মনে করুন আমি এখানে অধ্যাপকটা কপি করলাম এবং এখানে পেস্ট করলাম বা ছেড়ে দিলাম, এন্টার দিলাম, দেখুন এখানে অধ্যাপক কত জায়গায় আছে সেটা আমাকে ধরে দিচ্ছে। এটা হচ্ছে ফাইন্ডের কাজ। এখন আরও একটি মজার অপশন দেখাবো, সেটা হচ্ছে অ্যাডভান্স ফাইন্ড। অর্থাৎ অ্যাডভান্স ফাইন্ড দিলে আপনি একটু ভালোভাবে খুঁজতে পারবেন, সেটা হচ্ছে আপনি নির্দিষ্ট করে আপনি ফন্ট সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখানে ফন্ট দিয়ে দিলাম, আমি এই 80 days লেটারের বা টাইম নিউ রোমান্সের, শুধুমাত্র টাইম নিউ রোমান্সের বোল্ডের 10 নম্বর ফন্টটায় সে খুঁজে বের করবে। আপনি এটা হচ্ছে অ্যাডভান্স, আপনি নির্দিষ্ট করে দিতে পারবেন আপনার কোন ফন্টটা সে খুঁজবে। ফাইন্ডের কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+F, Ctrl+F দিলে এরকম ফাইন্ডটা চলে আসবে। তারপর অপশনটা হচ্ছে রিপ্লেস, রিপ্লেসের কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+H, Ctrl+H দিলে রিপ্লেসটা চলে আসবে, কিংবা এখানে ক্লিক করলে রিপ্লেসটা আসবে। রিপ্লেসটা আসার পরে একটু ভালো করে খেয়াল করবেন, এই বক্সটা আসার পরে এখানে ফাইন্ড, এখানে রিপ্লেস, আপনি এখানে রিপ্লেসে ক্লিক করবেন। প্রথমটা হচ্ছে ফাইন্ড ওয়ার্ড, অর্থাৎ আপনি কী রিপ্লেস করে সে কী দিবে। সাপোজ এখানে আমি দি চেঞ্জ করব, এখানে দিটা লিখলাম, অর্থাৎ আমি এখানে দি চেঞ্জ করবো। আমার এখানে অনেকগুলো 100টা 200টা এখানে দি আছে, কিংবা 1000টা দি ওয়ার্ডটা আছে, আমি এটা চেঞ্জ করে দিস জায়গায় শুধুমাত্র বসাবো মি, এখানে মি বসাবো। সাপোজ আমি একটা দিলাম, আমি রিপ্লেস দিতে গেলে অর্থাৎ আমি এখানে কি চেঞ্জ করবো, দিকে চেঞ্জ করবো, দি চেঞ্জ করে আমি এখানে মি লিখবো প্রত্যেকটা জায়গায়। এটা আমার ম্যানুয়ালি করতে গেলে অনেক কষ্ট বা সম্ভব হবে না, তো আমি এখানে রিপ্লেস দিলাম, দেখুন এটা দিটা এখানে ধরেছে। তারপরে আমি যদি এখানে রিপ্লেস দিই তাহলে রিপ্লেস হবে, তো আমি দেখুন আমি এখানে রিপ্লেস দিলাম, এখানে কিন্তু মি হয়ে গিয়েছে। আবার নেক্সট দিতে কিন্তু সে ধরেছে, তারপরে আবার রিপ্লেস দিলাম, দেখুন মি হয়ে গিয়েছে, আবার রিপ্লেস দিলাম, মি হয়ে গিয়েছে। অর্থাৎ আপনি এইভাবে রিপ্লেসটা করে নিতে পারেন। সেম আপনি শুধু এখানে ইংলিশ না, আপনি এখানে ইচ্ছা করলে বাংলাটাও চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ আপনি এখানে তথ্যটা কপি করব, কপি করে এখানে পেস্ট করলাম, অর্থাৎ আমি এখানে তথ্যটা চেঞ্জ করব, তথ্য চেঞ্জ করে
আমি সাপোজ এখানে লিখলাম যুগে, তথ্য চেঞ্জ করে আমি যুগে দিব, তাহলে এখানে যুগটা পেস্ট করলাম, এখানে তথ্য দিলাম, এখানে যুগে দিলাম, তারপরে আমি রিপ্লেস দিলাম, দেখুন তথ্যটা কিন্তু ধরেছে, তথ্যটা ধরার পরে রিপ্লেস দিলাম, এখানে চেঞ্জ হয় নাই অন্য একটা কারণে, সেটা হচ্ছে এখানে একটা অ্যাডভান্স অপশন আপনার যেতে হবে, মোরে গিয়ে আপনি এখানে এই ফন্টে যদি আপনি এখানে সুতনি এমজি বা আপনার যে বাংলা ফন্ট সুতনি এমজিটা দিয়ে দেন তাহলে কিন্তু আর সমস্যা করবে না, অনেক সময় এটা সমস্যা করে। দেখুন আমার এখানে তথ্যর জায়গায় আমি এখন তথ্যর জায়গায় আমি রিপ্লেস দিই, এইভাবে আপনি আপনার রিপ্লেসটা করতে পারবেন। তারপর হচ্ছে সিলেক্ট, অর্থাৎ আপনি সিলেক্ট করবেন, এটার জন্য এখানে ক্লিক করবেন সিলেক্ট অল দিলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে, আর আপনার যদি সিলেক্ট না হয় এটা সাধারণত চিত্রর ক্ষেত্রে কিন্তু সিলেক্টটা হয়, তো আপনি সিলেক্টের এখানে অ্যারোতে ক্লিক করার পরে সিলেক্ট অবজেক্ট দিলে শুধুমাত্র অবজেক্টগুলো সিলেক্ট হবে, তারপর এখানে আপনি সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং দিলে শুধুমাত্র এই সিমিলারটাই সিলেক্ট হবে, এছাড়া অন্যগুলো হবে না, অর্থাৎ আমি এখানে ওয়ার্ড দিলাম এটা সিমিলার যেটা আছে শুধুমাত্র সেটাই সিলেক্ট হয়েছে, আমি এখানে বাংলা দিয়ে যদি সিলেক্ট টেক্সট উইথ সিমিলার দিয়ে শুধুমাত্র এই ধরনের গুলাই সিলেক্ট হবে। তো আমি শুধু আপনাদেরকে হোম বাটনটি দেখাতে গিয়ে ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে, আর তো লম্বা করা সম্ভব না, এই জন্য আমি আপনাদেরকে ইনসার্ট ডিজাইন পেজ লেআউট রেফারেন্স মেলিং রিভিউ ভিউ অ্যাডন্স ডিজাইন লেআউট এগুলো দেখালাম না, এগুলো প্রত্যেকটা আপনার পার্ট বাই পার্ট আপনি আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে পাবেন, ওখান থেকে নেক্সটটা দেখে নিন। তাহলে এই ছিল আমাদের এমএস ওয়ার্ডের বেসিকের প্রথম অর্থাৎ হোম ভিডিওটা, দেখা হবে নেক্সট ইনসার্ট টিউটোরিয়ালে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।